যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায় তারা আগে থেকেই খোঁজ খবর রাখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার কবে দিয়ে থাকে বা কবে দিবে। প্রত্যেক বছরই কিন্তু এই জিনিসটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এখন অনেকে যে ভুলটা করে আসলে এই বিষয়টাতে, সেটা হচ্ছে যে ভর্তি সার্কুলার কবে দিবে, কবে এই বিষয়টা প্রকাশিত হবে, এগুলোর জন্য ওয়েট করে। তোমার আগে প্রথমত জানা দরকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সার্কুলার প্রত্যেক বছর কোন সময় আসলে দিয়ে থাকে, এই জিনিসটা তোমার এখন জানা দরকার। এখন আবার কথা হচ্ছে যে এটা এখন দেখ বা পরে দেখ, এটা তুমি ধরো এটার জন্য যদি বসে থেকে তারপরে সার্কুলার দেখে, সার্কুলার ডাউনলোড করে তোমার ইউনিটের বিষয়গুলো দেখে তারপরে যদি তুমি ভর্তি প্রস্তুতি শুরু করো, তুমি অনেক ভুল করবা। এবং এটাই ধরো যে গ্যারেন্টি করে একদম বলা যায় যে তুমি ইনশাল্লাহ তুমি ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, এটা বলা যায়, ঠিক আছে? এটা ধরো যে কেন বলছি বিষয়টা, এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার যে বিষয়গুলো থাকে, বি ইউনিট বলি, সি ইউনিট বলি বা এ ইউনিট বলি, এগুলো প্রত্যেক বছর কিন্তু একই রকমই থাকে। সেটা ধরো যে অ্যাপ্লাই করার যোগ্যতা থেকে শুরু করে সাবজেক্ট রিলেটেড বিষয়গুলো বা রিটেনে কি কি আছে, তারপরে এমসিকিউ রিলেটেড বিষয়গুলো, এগুলো কিন্তু প্রায় প্রত্যেক বছর সেমই থাকে, ওভাবে কিন্তু তেমন চেঞ্জ করে না। এখন এটার জন্য বসে থেকে তারপরে যদি তুমি প্রস্তুতি শুরু করো, তাহলে দেখবা যে তুমি দেড় মাস পিছিয়ে আছো সবার চাইতে। দেড় মাস আগে থেকে সবাই পড়বে আর তুমি দেড় মাস ধরো পিছিয়ে আছো। কেন দেড় মাসের কথাটা বললাম, এটার কারণটা হচ্ছে প্রত্যেক বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দিয়ে থাকে তোমার এইচএসসি রেজাল্টের এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে, ঠিক আছে? এইচএসসি রেজাল্ট আগে প্রকাশিত হওয়া লাগবে, কারণ তোমরা যদি এইচএসসি পাস না করো, এইচএসসি রেজাল্ট যদি প্রকাশিত না হয়, ঠিক আছে, তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদেরকে ভর্তির বিষয়ে কোনো কিছু ধরো যে নোটিশ দেওয়া, সার্কুলার দেওয়া, এটা দিলেও সেটা ভ্যালিড হচ্ছে না, বা আলটিমেটলি এত আগে দিয়েও কোনো ধরো যে প্রয়োজন নেই বা দরকার নেই। তোমরা এইচএসসি পাস করার পরেই না তোমাদের পরবর্তী পদক্ষেপটা আসে, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েই কিন্তু প্রত্যেক বছর ভর্তি পরীক্ষাটা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে বিইউপির পরীক্ষা হয়, বাট বিইউপির প্রিপারেশন কিন্তু ওভাবে একদম ম্যাথস স্টুডেন্ট সবাই কিন্তু নেয় না আসলে, ঠিক আছে? সবাই আসলে অপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কবে দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কবে শুরু করব, বা এই জিনিসগুলোর প্রতি কিন্তু সবাই ধরো যে ওভাবে প্রিপারেশনটা নেয়। আর বিইউপির ধরো যে পরীক্ষাটা এমন আগে হয়ে যায়, ওটার প্রিপারেশনটাও কিন্তু সবার তেমন ভালোভাবে থাকে না। তাহলে যেই বিষয়টা বললাম সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দিবে এইচএসসি রেজাল্টের দুই সপ্তাহের মধ্যে। এখন তুমি কি এখন তোমার এইচএসসি পরীক্ষা প্রায় ধরো যে এই মাসে শেষ হবে 25 তারিখে, এখন তুমি কি এটার পরে এক দেড় মাস তুমি ওয়েট করবা? এখন ওয়েট না করে তুমি যদি এখন থেকে পড়াশোনা না করো তাহলে ক্ষতিটা কি হবে? এখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায় বা প্রত্যেক বছর চান্স পায়, প্রত্যেক বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারা কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ হওয়া মাত্রই কিন্তু একদম প্রস্তুতি শুরু করে দেয়। এখন তোমরা অনেকে হয়তো বা ভাববে যে এইচএসসি পরীক্ষা দিলাম, অনেক প্যারা গেল, একটু রেস্ট করি, একটু ঘুরে আসি। এই সময় তোমার এসএসসির পরে হয়তো বা ছিল, জেএসসির পরে হয়তো বা ছিল, বাট এইচএসসির পরে কিন্তু এই সময়টা নেই বা এই কাজটা কিন্তু তারা করে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায় বা প্রত্যেক বছর যারা চান্স পায় তারা কিন্তু এই কাজটা করে না। তুমি বরং যে দুই একদিন একটু রেস্ট নিতে পারো বা দুই একদিন তুমি রিলেটিভসদের বাসায় বা কোথাও একটু ঘুরে আসতে পারো, কিন্তু এটা যদি হয়ে যায় এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ, এভাবে তুমি যদি ওয়েট করো বা এভাবে যদি সময় নষ্ট করো তাহলে অনেক পিছিয়ে থাকবে। তাহলে যে জিনিসটা যে রিয়েল বিষয়টা তোমাদেরকে জানালাম সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার যেমন সময়ে দেয় প্রত্যেক বছর, এবছর তোমাদের যে সেশনটার নাম হবে সেটা হচ্ছে এখানে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরো যে এটা ভর্তি পরীক্ষা হবে 23-24 সেশন। এর আগে 2023 সালেই কিন্তু আরেকটা পরীক্ষা হয়েছে তোমাদের সিনিয়র যারা এক বছরের তারা দিয়েছে, তাদের সেশন ছিল ভর্তি পরীক্ষা 2022-23 সেশন, আর তোমাদেরটা হচ্ছে 23-24। 23-24 মানে 23 সালে তুমি এইচএসসি দিয়েছো, এই জন্য 23, আর 24 মানে পরীক্ষাটা হওয়ার পরে 24 সাল থেকে হয়তো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে থাকবে। তাহলে যে বিষয়টা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাইট মোমেন্টেই হবে এবং রাইট সময়ে ধরো যে সার্কুলারটা দিবে, এবং এই জন্য তোমার বসে থাকা যাবে না। এইচএসসি পরীক্ষা শেষ হওয়া মাত্রই তোমার প্রিপারেশন শুরু করে দেওয়া লাগবে। যদি তুমি এই কাজটা করো, এই ভুলটা যদি করো, তাহলে কিন্তু ধরো যে সব কিছু মিলিয়ে অনেক পিছিয়ে থাকবে, এবং কমপক্ষে ধরো যে দেড় মাসের একটা বিষয় আছে এখানে, এতটুকু সময় ধরে তুমি পিছিয়ে থাকবে। এবং তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগ্রহ থাকে তাহলে তুমি অবশ্যই এইচএসসি পরীক্ষা শেষ হওয়া মাত্রই প্রিপারেশন শুরু করবে। সবার আগে একটা কোশ্চেন ব্যাংক কিনবে, এটা তুমি যেই কোশ্চেন ব্যাংক হোক, কোশ্চেন ব্যাংক কোন বই কিনবো ভাইয়া, কোন প্রকাশনীর কিনবো, এটা দিয়ে তুমি চান্স পাবা না যে এই প্রকাশনী কিনলে চান্স পেয়ে যাবো। কোশ্চেন ব্যাংক মানে কোনো কেউ তৈরি করে নাই, কোশ্চেন ব্যাংক মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 10-15 বছর বা 20 বছরের প্রশ্নগুলোকে একসাথে করে সেগুলোর আনসারগুলো দেওয়া থাকে প্রশ্ন ব্যাংকে। আবার সব মানে বেশিরভাগ প্রশ্ন ব্যাংকেই কিন্তু বিভিন্ন রকমের ভুল থাকে, অর্থাৎ আমরা ধরো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে ক্লাস নেই, আমরা যেভাবে সলভ করি প্রত্যেকটা প্রশ্ন বা প্রত্যেকটা বিষয় যেভাবে আমরা এক্সপ্লেন করি সেভাবে কিন্তু প্রশ্ন ব্যাংকে ওই বিষয়গুলোভাবে থাকে না। প্রশ্ন ব্যাংকে বেশিরভাগ ধরো সলিউশনগুলো
সার্কুলার দিয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ধরো যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকে বা এরকম যারা আছে শিক্ষার্থীরা, এরা কিন্তু সলিউশন করে। প্রশ্ন ব্যাংকের সবাই রাইটার কিন্তু একদম বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর অভিজ্ঞ শিক্ষক থাকে না, এই জন্য ভালো প্রশ্ন ব্যাংক যদি কিনতে পারো তাহলে ভালো। আর এটা আমি ধরো যে বলবো যে একটা নিলেই হয়, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, প্রশ্ন ব্যাংক কিংবা এই জন্য জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। আর এরপরে যা যা করে সেটা হচ্ছে যে যে কোনো একটা কোর্সে তোমাদের ভর্তি হওয়া লাগবে বা যে কোনো একটা মেন্টর অধীনে অবশ্যই তোমার পড়াশোনা করা লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ তখনই যখন তোমার থাকবে নিজের ডিটারমিনেশন এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা সাজেশন ভিত্তিক ক্লাস করার সুযোগ। এইচএসসি পরীক্ষা শেষ হওয়া মাত্র শুরু করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি। সেই জন্য এবারও প্রতিবারের মতন আমরা আইজনস অ্যাডমিশন হান্টার্স এর পক্ষ থেকে নিয়ে এসেছি ধাবি বি ইউনিট এবং সি ইউনিট এর পূর্ণাঙ্গ অনলাইন কোর্স, যেখানে সবগুলো কোর্স লাইভ। এখানে বি ইউনিট কোর্সে থাকছে বাংলা 30টি, ইংরেজি 30টি, সাধারণ জ্ঞান 40টি, সর্বমোট 100টিরও বেশি লাইভ ক্লাস। এর সাথে থাকছে সাজেশন ভিত্তিক পিডিএফ লেকচার শিট এবং ধাবির কোশ্চেন প্যাটার্নে 20টিরও বেশি ফাইনাল মডেল টেস্ট। যেখানে সি ইউনিটের কোর্সে থাকছে বাংলার জন্য 35টি ক্লাস, ইংলিশের জন্য 35টি ক্লাস এবং হিসাব বিজ্ঞানের জন্য 25টি ক্লাস, মার্কেটিং, ফাইন্যান্স ও ম্যানেজমেন্টের জন্য 15টি করে ক্লাস, সর্বমোট 125টি লাইভ ক্লাস রয়েছে। সেই সাথে থাকছে ধাবির কোশ্চেন প্যাটার্নের 20টি ফাইনাল মডেল টেস্ট ও সাজেশন ভিত্তিক পিডিএফ লেকচার শিট। প্ল্যাটফর্মে সবাই ডাবিয়ান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর জনপ্রিয় এবং অভিজ্ঞ শিক্ষক, যারা হচ্ছে বিভিন্ন টেকনিকের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন টপিকগুলো শেখাবে এবং কোনোভাবেই তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এর মাধ্যমে বি ইউনিটের কোর্স ফি মাত্র 2,500 টাকা এবং সি ইউনিটের কোর্স ফি মাত্র 2,600 টাকা। দ্রুত ভর্তি হতে যোগাযোগ করো স্ক্রিনে দেখানো নম্বরে অথবা আমাদের পেজে। ডাবিয়ান হতে হলে ভর্তি হতে হবে অনলাইনের সেরা প্ল্যাটফর্মে। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ বিগত 7 বছর ধরে ক্লাস নিচ্ছি, আমাদের এখানে ভর্তি হলে ইনশাল্লাহ তুমিও ডাবিয়ান হতে পারবে।